আচ্ছা, সবাইকে সোজাল একাডেমির পক্ষ থেকে স্বাগত। আমরা আজকের ক্লাসে আমরা শিখবো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যারা তোমরা আবেদন করেছো 2021 সাল এবং 22 সালে জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। এখন পরীক্ষা দিতে গেলে তোমাদের লিখিত পরীক্ষার জন্য সিলেবাসটা একটু জানা দরকার, ঠিক আছে? অনেকে জানতে চাচ্ছ, ইউটিউবের স্টুডেন্টরাও জানতে চাচ্ছ যে সিলেবাসটা কি ধরনের হতে পারে বা কোন কোন টপিকস এর উপরে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, হ্যাঁ, তারপর চলো সাধারণ গণিত এগুলো আমরা করবো। প্রথমে দেখো বাংলা, বাংলায় কিন্তু এক কথায় প্রকাশ করতে হবে, বাগধারা করতে হবে, অনুবাদ, কবির ছদ্মনাম, বিভিন্ন কবির উপাধি, বাংলা রচনা, ভাব সম্প্রসারণ, বাংলা চিঠি, দরখাস্ত, সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, কবির জন্মসাল এবং সমর্থ শব্দ। কোন বইগুলো থেকে পড়বা? সোজাল একাডেমিতে যারা আসছো শুধু সোজা গাইড করলেই হবে, ঠিক আছে? আর যারা ইউটিউবের স্টুডেন্ট আছো, তোমরা ক্লাস 9-10 এর যে বইগুলো ছিল তোমাদের টেক্সট বই বা গ্রামার বই, ওগুলোই ভালো করে পড়ো, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা ভালো করা যাবে। আর আমাদের সোজাল একাডেমি যে সোজাল গাইড রয়েছে সেটা তোমরা মনোযোগ সহকারে পড়লে সবগুলো, তাহলে অবশ্যই তোমাকে আর এদিক ওদিক দৌড়াতে হবে না, একটা বই সবকিছু তুমি সাজেশন ভাবে পড়ালেখা করতে পারবে, ঠিক আছে? লিখছো বাংলা কোন কোন টপিকস এর উপরে প্রিপারেশন নিবা, এবার ইংলিশটাই আসো। ইংলিশে দেখো লেটার রাইটিং, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, প্রিপজিশন, আর্টিকেল, টেন্স, ট্রান্সলেট ইন টু ইংলিশ, সেন্টেন্স মেকিং, ভয়েস চেঞ্জ, পার্টস অফ স্পিচ। বাবা সোজার একাডেমির ছাত্ররা তোমরা তো এগুলো ক্লাসে করতেছো, ইংলিশ স্যার করাচ্ছে কি? আচ্ছা, লেটার রাইটিং এর কিছু ইম্পর্টেন্ট সাজেশন তোমাদেরকে দিছে দিছে না? অ্যাপ্লিকেশনের তো সাজেশন দিছে, প্যারাগ্রাফের তো সাজেশন দিছে, এরপরে প্রিপজিশন, আর্টিকেল, টেন্স এগুলোর জন্য শীট দেওয়া হবে, শীট দিছে কিন্তু আমি, ওই শীটগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, শুধু সেনাবাহিনী না অন্যান্য বাহিনীতেও তুমি ভালো করতে পারবে, ঠিক আছে? ইউটিউবে যারা স্টুডেন্ট দেখছো তোমরা ভিডিওটি খুব ভালোভাবে দেখো এবং টপিকস গুলোর উপরে ভালোভাবে প্রিপারেশন নাও, যারা 2022 সালে সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দেবা। আশা করি তোমাদের এই সিলেবাস অনুযায়ী তোমরা প্রিপারেশন নিয়ে গেলে তোমাদের বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে অনেকটাই তোমরা উপকৃত হতে পারবা, ঠিক আছে? লিখতেছো তোমরা? লিখে ফেলো। আর এই ভাগে আমি একটু কথা বলি যারা নতুন, তোমরা যারা আবেদন করেছো যদি তোমাদের পুস্তকের প্রয়োজন মনে হয়, আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে 2022 সালে সৈনিক পদের জন্য, যারা তোমরা আবেদন করেছো তোমরা চাইলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে আমাদের এখানে প্রস্তুতি নিতে পারো এক মাস অথবা 2 মাসে। তুমি যত বেশি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাবো, মডেল টেস্ট দিয়ে যাবো, তত বেশি তোমার আত্মবিশ্বাস এবং কনফিডেন্স বাড়বে। আমার সোজা একাডেমির ছাত্রদের আত্মবিশ্বাস এবং কনফিডেন্স কি বাড়তেছে? কি বাড়ে তো? আত্মবিশ্বাস এবং কনফিডেন্স যদি আমরা নিয়ে যাই পরীক্ষায় যেটাই আসুক না কেন, আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো করতে পারবো। ওকে, এবার আমরা সেনাবাহিনী সৈনিক পদের জন্য আমরা সাধারণ জ্ঞান এবং গণিত যে বিষয়গুলো একটু পড়ালেখা করবো এখন থেকে, সেই বিষয়গুলোকে দেখো। প্রথমে সাধারণ জ্ঞানের বিষয়গুলো দেখো, হ্যাঁ, অ্যাব্রিভিশন আছে সাধারণ জ্ঞান। অ্যাব্রিভিশন মানে কি? ওই যে বিভিন্ন সংক্ষিপ্ত রূপ থাকে, ঠিক আছে? যেমন বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমি, ঠিক আছে, ডিইউ ঢাকা ইউনিভার্সিটি, তোমাদের শীত দিছি না আমি, এই শীতের মধ্যে পাবা। এরপরে বিভিন্ন দেশ রাজধানীর মুদ্রার নাম, ঠিক আছে, দেশ রাজধানী মুদ্রার নাম, তারপর বিখ্যাত আবিষ্কার, শাল, এই জিনিসগুলো পড়তে হবে, বিভিন্ন জিনিসের আবিষ্কারকের নাম বোঝাতে পারছে, যেমন লাইট কে আবিষ্কার করছেন, ঠিক আছে, এক্সরে কে আবিষ্কার করছেন, ইন্টারনেট, টেলিভিশন কে আবিষ্কার করছেন, এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে পড়বা। পাশাপাশি বিভিন্ন গ্রন্থ ও লেখকের নাম, ঠিক আছে, এরপরে বাংলাদেশের বৃহত্তম এবং ক্ষুদ্রতম বিষয়গুলো রয়েছে, বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য, আন্তর্জাতিক সম্পর্কিত বিভিন্ন তথ্য, সমসাময়িক ঘটনাবলীর উপরে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, সেনা বা বিমান বাহিনী সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং টিকা লেখো। একটু আগে কিন্তু আমাদের কোশ্চেনে একটা টিকা লেখা ছিল যে জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে, এই ধরনের আরো অনেক কিছু আসতে পারে, ঠিক আছে, বিশিষ্ট হামিদুর রহমান আসতে পারে, বুঝতে পারছি, আর অন্যান্য বিষয়ের উপরে টিকা লেখা আসতে পারে। এই বিষয়গুলো মোটামুটি একটু যদি তোমরা এখন থেকে ভালোভাবে প্রিপারেশন দাও, তাহলে আশা করি সেনাবাহিনী সৈনিক পদের সাধারণ জ্ঞানের যে কয়েকটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে। লিখতেছ? আচ্ছা, এরপরে গণিতের বিষয়গুলো একটু দেখো, গণিতের কোন বিষয়গুলো তোমরা সাধারণভাবে প্র্যাকটিস করে যাবা। বীজগণিতের মধ্যে দেখো মান নির্ণয়, তারপর প্রমাণ করো, বিভিন্ন প্রমাণ করার অঙ্কগুলো রয়েছে না, ওগুলো করতে হবে, সরল এবং লগারিদমের অঙ্কগুলো করতে হবে, সমাধানের অঙ্কগুলো করতে হবে এবং উৎপাদকের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। পাটিগণিত কি করতে হবে? সুদ কষার অঙ্কগুলো করতে হবে, ঐকিক নিয়ম, অনুপাত এবং এর সঙ্গে শতকরাটা যদি পারো তোমরা শতকরার অঙ্কগুলো করে নিও, বুঝতে পারছি। যদি এগুলো কমপ্লিট করার পরও যদি তোমাদের হাতে সুযোগ হয় তাহলে তোমরা অবশ্যই ত্রিকোণ বিধিগুলো একটু করে নিতে পারো, পাশাপাশি অবশ্যই জ্যামিতির যে বিভিন্ন সংখ্যাগুলো রয়েছে জ্যামিতির সংখ্যাগুলো কিন্তু তোমরা পড়ে নেবে, বুঝতে পারছো? আমাদের সোজার গাইডের পিছনে কিন্তু জ্যামিতির সংখ্যাগুলো রয়েছে, যে কয়েকটা সংখ্যা রয়েছে সবগুলোই কিন্তু পড়ে ফেলতে হবে, বুঝতে পারছো? সাথে তারপর সাফিসে বুঝতে পারছো তো বাবা, ঠিক আছে। আর আমাদের গাইডের যে বইগুলো বইয়ের যে অঙ্কগুলো রয়েছে এবং যে শীটগুলো তোমাদেরকে দিচ্ছি এগুলো প্র্যাকটিস করে গেলেই দেখবো ওই নিয়মে তুমি ইনশাল্লাহ পরীক্ষা কভার করবে, ঠিক আছে। যারা তোমরা দেখছো ইউটিউবে স্টুডেন্টরা, তোমরা ক্লাস 8 এর টেক্সট বই গণিতে এবং ক্লাস 9 এর টেক্সট বই গণিতে খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করে ফেলতে পারো, বুঝতে পারছো? বাবা লিখছো? লিখো, প্র্যাকটিস করে গেলে আমরা পরীক্ষা ইনশাল্লাহ ভালো করতে পারবো, ঠিক আছে। পৃথিবীতে এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষার আগে ছাত্র প্রস্তুতি না নিয়ে পরীক্ষায় ভালো করতে পারছে, সকল পরীক্ষায় ভালো করতে চাইলে প্রস্তুতি নিয়ে যেতে হবে। যখন তোমরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাবো তখন অবশ্যই তোমরা দেখবে যে পরীক্ষা ভালো খুব ভালো করতে পারবে, ঠিক আছে। যেহেতু এটা মেধা যাচাইয়ের পরীক্ষা, অবশ্যই তোমাকে মেধা অর্জন করতে হবে ভালো পরীক্ষার মাধ্যমে, কে বুঝে গেছে তো? লেখো, বুঝতে পারছো? এই হচ্ছিল মোটামুটি আজকের সিলেবাস। আর আইকিউ এর উপরে তেমন কোনো সিলেবাস নেই, আইকিউ এর একটা ভিডিও আমি দিব সামনে, ওই ভিডিওগুলো দেখলে তোমরা ইনশাআল্লাহ সেনাবাহিনীতে কোন ধরনের আইকিউ প্রশ্ন এসে থাকে তোমরা ধারণাটা পাবে এবং ওই ধারণা অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে। তো যাই হোক, সবাই ভালো থাকো, এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য উপস্থিত সোজার একাডেমির ছাত্রদেরকে ধন্যবাদ, এবং উপস্থিত আমার ইউটিউবে যে সকল শিক্ষার্থীরা তোমরা দেখলা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।